हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल अरिजीत स्टडी आईक्यू। फ्रेंड्स, आज के 25 मोस्ट इम्पोर्टेंट क्वेश्चंस ऑन साइंस पार्ट वन वीडियो निये एसेछि। एरकम प्रतिदिन आमी पार्ट टू, पार्ट थ्री, पार्ट फोर एरम करे प्रत्येक दिन 25टा करे क्वेश्चंस निये आसार चेष्टा करब आमी। तो फ्रेंड्स, तुम्हारा जरा चैने नतून तारा अवश्य चैनल के सबस्क्राइब कर बेल आइकन प्रेस कर दाओ, कारण यही धरण वीडियो যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা পরীক্ষার আগে এই ধরনের ভিডিও কিন্তু মিস করবে না। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিন যদি 25 করে কোশ্চেন আনি, তাহলে মোটামুটি কিন্তু তোমাদের সায়েন্সটা কিন্তু অলমোস্ট কভার হয়ে যাবে, পরীক্ষার আগেই কিন্তু কভার হয়ে যাবে। সামনে এনটিপিসি আছে, তার জন্যই আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। সায়েন্সে কিন্তু বেশি নাম্বার আছে, তো সায়েন্সে কিন্তু নেগলেক্ট করলে চলবে না। ওকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, হুইচ গ্যাস ওয়াজ ইনভলভড ইন ভোপাল গ্যাস ইনসিডেন্ট? ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস জড়িত হয়ে যাবে। বিষাক্ত গ্যাসটার নাম কি? মিথাইল আইসোসায়ানেট। ওকে, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। নেক্সট, ফায়ার ফাইটিং ক্লথস আর মেড আপ অফ হুইচ ম্যাটেরিয়ালস? এটাও কিন্তু কোনো না কোনো পরীক্ষায় অলরেডি এসেছে। একবার কনস্টেবলে এসেছিল, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলে এসেছিল 2019 সালে। হ্যাঁ, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাসবেস্টস। ওকে, আমি সেই ধরনের কোশ্চেনগুলোই নিয়ে আসি যেটা প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে, এবং পরীক্ষায় সেই সমস্ত কোশ্চেনই আসে যেগুলো প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসেছে। ওকে ফ্রেন্ডস, নিজের থেকে কিন্তু কোশ্চেন আমি বানাই না। তো যাই হোক, চলো নেক্সট। 3 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ ন্যাপথালিন? রাইট অ্যান্সার হয়ে যাবে কোলতার, মানে হচ্ছে আলকাতরা। ওকে, তোমরা জানোই। নেক্সট, 4 নম্বর, নেম দ্য গ্যাস হুইচ ফিল্ড ইন দ্য ইলেকট্রিক বাল্ব। এই আমরা যে ইলেকট্রিক বাল্ব ঘরে লাগাই, তো সেখানে কোন কোন গ্যাস দেওয়া হয়? আর্গন অ্যান্ড নাইট্রোজেন, মেনলি নাইট্রোজেনটাই ইউজ করা হয়। ওকে, তো কি হয়ে যাবে? আর্গন অ্যান্ড নাইট্রোজেন। আর যদি কোনো জায়গায় নাইট্রোজেন থাকে সেটাও কিন্তু তোমরা লিখতে পারো, পাজেলড হওয়ার কিন্তু দরকার নেই। ওকে, চলো নেক্সট, 5 নম্বর, হোয়াট ইজ দ্য কমন নেম অফ সোডিয়াম কার্বোনেট? রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়াশিং সোডা। ওকে, সোডিয়াম কার্বোনেটের ফর্মুলাটা আমি এখানে লিখতে ভুলে গেছি, তোমরা লিখে নিও Na2CO3। ওকে, সোডিয়াম কার্বোনেট। নেক্সট, 6 নম্বর, হোয়াট ইজ দ্য ইউনিট অফ 1 ওয়াট আওয়ার? দেখো, 1 ওয়াট আওয়ারের ইউনিট কী? এটা দেখো শক্তির ইউনিট, মানে হচ্ছে এনার্জির ইউনিট। ওকে, এসআই ইউনিট। তো 1 ওয়াট আওয়ার কত হবে? না, 3600 জুল। ওকে, এটা এসআই ইউনিট কিন্তু। নেক্সট, হোয়াই ইজ দ্য টেস্ট অফ কার সাওয়ার? দইয়ের যে টেস্টটা, স্বাদ কেন খাট্টা, মানে সাওয়ার টাইপের লাগে? হ্যাঁ, তো কী জন্য লাগে? না, বিকজ অফ ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড থাকে বলেই কিন্তু সাওয়ার লাগে। ওকে, নেক্সট, 8 নম্বর, দেখো, কনসেন্ট্রেটেড H2SO4 স্টোর ইন হুইচ ভেসেল? দেখো, এসটা তারপর একটা লেগে গেছে, ওটাকে নেগলেক্ট করো। বলতে চেয়েছে যে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে কেন কোন ভেসেলে রাখা হয়? ওকে, কি হবে? না, গ্লাস ভেসেলের মধ্যে রাখা হয়। তার কারণ, দেখো, এমনিতেই সালফিউরিক অ্যাসিড কিন্তু খুব মানে মানে রিয়াক্টিভ, মানে যে কোনো কিছুকে পুড়িয়ে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। সেই জন্য কোনো প্লাস্টিকের পাত্রের মধ্যে তো রাখাই যাবে না। হ্যাঁ, তো শুধুমাত্র গ্লাস ভেসেলের মধ্যেই তোমরা রাখতে পারবে। ওকে, মোটা গ্লাসের যে ভেসেল আছে তার মধ্যেই কিন্তু সালফিউরিক অ্যাসিডকে রাখা হয়, নইলে কিন্তু সব কিছু বুঝতেই পারছো পুড়িয়ে দেবে, এরকমই খুবই কনসেন্ট্রেটেড হয়। তো নেক্সট,
By which action the absorption of link by blotting paper occur? Right answer হয়ে যাবে ক্যাপিলারি অ্যাকশন ফেনোমেনা। তোমরা সকলেই জানো এই ধরনের অনেক কিছুই তোমরা পড়েছো। দেখবে কেরোসিন তেলের মধ্যে যদি কেরোসিন তেলের সলতেটা দেওয়া হয়, দেখবে কেরোসিন তেল উপর দিকে সলতেটার মাধ্যমে উপর দিকে অল্প অল্প করে উঠছে। তো এটা কি ক্যাপিলারি অ্যাকশন, বাংলায় যেটাকে বলে, বাংলাটা ভুলে যাচ্ছি কি কই কৌশিক কিছু একটা আছে আর কি, বাংলাটা আমি ভুলে যাচ্ছি। তো দেখো ক্যাপিলারি অ্যাকশন ফেনোমেনা, ওকে, কৈশিক প্রক্রিয়া নাকি একটা আছে, ওকে। দেখো নেক্সট 10 নম্বর, দ্য প্রসেস অফ টার্নিং মিল্ক ইন্টু কার ইজ হুইচ চেঞ্জ। দেখো অনেক রকমের চেঞ্জ হয়, ফিজিক্যাল চেঞ্জ হয়, কেমিক্যাল চেঞ্জ হয়। হ্যাঁ তো দেখো এটা কি চেঞ্জ হয়ে যাবে না, কেমিক্যাল চেঞ্জ, দুধ থেকে দই হচ্ছে, এটা কিন্তু কেমিক্যাল চেঞ্জ মানে রাসায়নিক পরিবর্তন, ওকে। নেক্সট 11, হাউ ডাজ আউটার স্পেস অ্যাপিয়ার ফর অ্যান অ্যাস্ট্রোনট। ঠিক আছে দেখো অ্যাস্ট্রোনটের পক্ষে মানে মানে আউটার স্পেস কীরকম লাগবে, হ্যাঁ ব্ল্যাক লাগবে, ঠিক আছে কালো লাগবে, তার কারণ ওখানে তো কোনো রিফ্র্যাকশন হচ্ছে না, তো সেই জন্যই কিন্তু কালো লাগবে, ওকে। মানে বাইরে থেকে মানে অ্যাস্ট্রোনট মানে বাইরে থেকে কীরকম লাগবে, মানে আউটার সারফেসকে কেমন লাগবে, না কেমন লাগবে, ব্ল্যাক লাগবে, কালো লাগবে, এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসছে। নেক্সট, হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স। দেখো রেজিস্ট্যান্সের ইউনিটটা কি, ওহম। নেক্সট 13, 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু, রাইট অ্যান্সার হয়ে যাবে 746 ওয়াটস। নেক্সট 14, রিমুভাল অফ উল ফ্রম শিপ ইজ কল্ড। দেখো ভেড়ার গা থেকে যখন সেই উলগুলো রিমুভ করে নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে শিয়ারিং, ওকে। এই সমস্ত ছোটো ছোটো কোশ্চেনগুলো কিন্তু অনেকেই জানো না, নোট বানিয়ে নিতে পারো অথবা তোমরা পারলে ভিডিওটাকে দু একবার দেখে নিতে পারো। হ্যাঁ নেক্সট, হুইচ ওয়েভ ইজ ইউজড ইন সোনার। দেখো সোনারের ফুল ফর্মটা দেখো, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, রাইট অ্যান্সার হয়ে যাবে আল্ট্রাসনিক ওয়েভস, ওকে। আল্ট্রাসনিক ওয়েভস কিন্তু ইউজ করা হয় সোনারে। নেক্সট 16, নেম দ্য প্রিন্সিপাল হুইচ ইজ ইউজড ইন হাইড্রোলিক ব্রেকস ইন অটোমোবাইল। ঠিক আছে রাইট অ্যান্সার হয়ে যাবে পাস্কেলস ল। দেখো এখানে বোঝানোর কিছুই নেই, বোঝাতে গেলে আমাকে পেন অ্যান্ড পেপার নিয়ে বোঝাতে হবে, ঠিক আছে। তোমরা এগুলো জাস্ট মনে রাখো, এগুলো অনেক ছোটোবেলা থেকেই পড়েছো, ঠিক আছে। পাস্কেলের সূত্র তোমরা পড়েছো, তার উপরেই ডিপেন্ড করে হচ্ছে হাইড্রোলিক্স ব্রেকস, ঠিক আছে। হাইড্রোলিক সংক্রান্ত যাই আছে সবই কিন্তু পাস্কেলের সূত্রের ওপরই ডিপেন্ড করে, এগুলো তোমরা জানো। নেক্সট 17, হুইচ র্যাডিয়েশন ইজ ইউজড ইন ডিজিটাল সাউন্ড রেকর্ডিং। দেখো ডিজিটাল সাউন্ড রেকর্ডিংয়ে কোন র্যাডিয়েশন ইউজ করা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে লেজার। দেখো লেজারের ফুল ফর্মটা আমি লিখে দিয়েছি, লাইট অ্যাম্পলিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ র্যাডিয়েশন, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় কিন্তু এসছে। তাহলে ডিজিটাল সাউন্ড রেকর্ডিংয়ে হ্যাঁ কোন র্যাডিয়েশন ইউজ করা হয়, লেজার, ওকে। নেক্সট 18, ক্রায়োজেনিক ইঞ্জিনস আর ইউজড ইন হুইচ টেকনোলজি, রাইট অ্যান্সার হয়ে যাবে রকেট টেকনোলজিতে ক্রায়োজেনিক ইঞ্জিনস ইউজ করা হয়, ওকে। নেক্সট 19, অন হুইচ প্রিন্সিপাল ডাস অকার রকেট ওয়ার্ক। রকেট নিউটনের কোন সূত্র অনুযায়ী চলে তোমরা জানো কি, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কিন্তু রকেট ক্রিয়া করে, ওকে। সেখানে কি বলা আছে, কনজারভেশন অফ মোমেন্টাম, বুঝতে পেরেছ, কনজারভেশন অফ মোমেন্টাম, অন হুইচ প্রিন্সিপাল ডাজ রকেট
ওয়ার্ক, রাইট অ্যান্সার হয়ে যাবে কনজারভেশন অফ মোমেন্টাম, মানে নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, দেখো নেক্সট, নেম দ্য স্পেসিস হুইচ ইজ কল্ড কুইন অফ স্পেসিস, রাইট অ্যান্সার হয়ে যাবে কার্ডামম, মানে হচ্ছে এলাচ, এলাচকে বলা হচ্ছে কুইন অফ স্পেসিস। ওকে, নেক্সট 21, হুইচ প্ল্যান্ট গ্রোস ইন সল্ট ওয়াটার, লবণাক্ত জলে কোন প্ল্যান্ট জন্মায়, মানে যে সমস্ত প্ল্যান্ট জন্মায় তার নামটা কি, সেগুলোকে বলা হচ্ছে হ্যালোফাইটস। ওকে, নেক্সট নেম দ্য মেটাল হুইচ ইজ প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন, দেখো হিমোগ্লোবিনে কোন মেটাল থাকে, রাইট অ্যান্সার হয়ে যাবে আয়রন। ওকে, নেক্সট 23, হুইচ এনজাইম ইজ প্রেজেন্ট ইন দ্য স্যালাইভা অফ ম্যান, দেখো মানুষের লালাতে কোন এনজাইম থাকে, অ্যামাইলেজ থাকে। ওকে, এটা তো তোমরা অনেক ছোটোবেলা থেকেই জানো। নেক্সট 24, হুইচ ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ কার্বন, রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট, গ্রাফাইট কিন্তু কার্বনের একদম পিওরেস্ট ফর্ম, আর গ্রাফাইট কিন্তু তড়িতের সুপরিবাহী। ওকে, নেক্সট 25, হুইচ সেমিকন্ডাক্টর ইজ ইউজড ইন দ্য মেকিং অফ ইন্টিগ্রেটেড সার্কিট, মানে আইসি, ইন ইলেকট্রনিক্স ডিভাইস, রাইট অ্যান্সার হয়ে যাবে সিলিকন, যার ফর্মুলা হচ্ছে এসআই। তো ফ্রেন্ডস, 25 কোশ্চেন্স আমি ডিসকাস করলাম। হ্যাঁ, তোমরা যারা ভিডিওটি পছন্দ করেছো তারা অবশ্যই ভিডিওটি একবার লাইক করে দিও, অ্যান্ড পারলে একটা সাবস্ক্রাইব করে দিও, এবং বেশি বেশি করে কিন্তু এটাকে শেয়ার করো। ওকে ফ্রেন্ডস, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।